নির্বাচনের প্রচারণায় নামতে পারবেন না এমপি মন্ত্রী জানিয়ে দিব সরকারকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের না বলছে গয়েশ্বর আরো জানিয়ে দিব বিএনপি জামায়াতের আস্ফলনের জবাব দেবে জনগণ বলছে নাসির এদিকে সংসদ থেকেও পদত্যাগ করতে পারি বলছে রাঙ্গা এবং সর্বশেষ জানিয়ে দেব মাঠেই মোকাবিলা করবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য নির্বাচনের প্রচারণায় নামতে পারবেন না এমপি মন্ত্রী জেলা পরিষদ নির্বাচন আগামী সতেরো অক্টোবর অনুষ্ঠিত হবেন জেলায় জেলায় নির্বাচন কমিশন নির্বাচনের প্রচারণায় যাতে স্থানীয় এমপি মন্ত্রী বা প্রভাবশালী কোনো ব্যক্তি ভূমিকা না রাখতে পারে সেজন্য ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন বিদ্যমান আইনে জেলা পরিষদ নির্বাচনে জাতীয় সংসদের কোনো এমপি বা মন্ত্রী নিজ এলাকায় কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না শুধু মন্ত্রী এমপি নয় জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় উপনেতা হোয়েব সিটি কর্পোরেশনের মেয়র ও মন্ত্রী বা প্রতিমন্ত্রী সমর্থদার কোন ব্যক্তি নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না শুধু নির্বাচনী কাজে অংশগ্রহণই নয় তাদের ব্যবহৃত সরকারি যানবাহন বা অন্য কোন বস্তু প্রার্থীর কোন কাজে ব্যবহার করা যাবে না তবে তিনি ভোটার হলে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে দু সালে গ্যাজেট আকারে প্রকাশিত প্রজ্ঞাপনে এই আইন উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনের বাইশ নম্বর ধারায় বলা হয়েছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ সুবিধা বাধা নিষেধ এক সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময় নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারবেন না তবে শর্ত থাকে যে উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটার হলে তিনি কেবল তাহার ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রে যেতে পারবেন দুই নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচার যন্ত্র সরকারি যানবাহন অন্য কোন সরকারি সুযোগ সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করিতে পারিবেন না এখানে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে প্রজ্ঞাপনের এক নম্বর ধারায় চোদ্দ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার সরকারের মন্ত্রী সিপ হুইপ ডেপুটি স্পিকার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সংসদ উপনেতা বিরোধী দলীয় উপনেতা প্রতিমন্ত্রী হইব উপমন্ত্রী বা তাহাদের সমমর্যাদার কোনো ব্যক্তি সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র আগামী সতেরো অক্টোবর একযোগে দেশের একষট্টিটি জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বাইশ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ের পথে সেই হিসাবে বাকি উনচল্লিশটি জেলায় সতেরো অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সরকারকে রক্ষা করার দায়িত্ব প্রশাসনের না বলছে গয়েশ্বর সরকারকে রক্ষার দায়িত্ব প্রশাসনের লোকদের নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সবাই তিনি একথা বলেন গয়েশ্বর বলেন যারা প্রশাসনের আছেন সরকারের অংশীদার অথবা এই লুটপাটের অংশীদার অথবা কিছু পাইছেন তাদের বলবো আপনাদের চাকরি যাবে না এখন থেকে সরকারের কোনো কাজে আপনারা যাবেন না আপনারা যেটা স্বাভাবিক দায়িত্ব সেই স্বাভাবিক কাজটা করবেন তিনি বলেন সরকার রক্ষা করার দায়িত্ব প্রশাসনের পোশাকধারী অথবা পোশাক ছাড়া যেই হন না কেন এখনও সময় আছে জনগণের পক্ষে আসুন আপনাদের চাকরি আপনারাই করেন আমরা কেউ ওখানে চাকরি করতে যাব না কিন্তু যে সরকারকে জনগণ চায় না সেই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা কাজ করবেন সে যেই হোক তাকে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না সরকার পতনের সকল বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যুগপথ আন্দোলনের প্রসঙ্গ টেনে চন্দ্র রায় বলেন সবাই আমরা একটা জায়গায় আসছি আজকে সবাইকে মিলে দেশটা উদ্ধার করতে হবে আবার সবাই মিলে রাষ্ট্রকে মেরামত করতে হবে আসুন সর্বপ্রথম আমরা একটা জায়গায় আসি সরকারটাকে হটানো একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে আর নয় এনাফ ইজ এনাফ এই সরকারকে বিদায় করতে হবে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহুয়াজেম হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুল ও শহীদ হাসান মিন্টু সঞ্চালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ বিএনপির মনিরুল হক চৌধুরী নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হোদা এলডিপির সাদাত হোসেন সেলিম ওলামাদ শাহ মোহাম্মদ নেসারুল হক তাতি দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন সবাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিএনপির জামায়াতের আশ্বালনের জবাব দেবে জনগণ বলছে নাসির চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন বলেন বিএনপি জামায়াতের আশফলন শহরের সীমা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে কাউকে রেহাই দেওয়া হবে না তাদের আশ্চরণের জবাব দেবে জনগণ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর রিপাবলিকান ক্লাব মিলনায়তনের প্রত্যাখ্যাত শ্রমিক নেতা আব্দুল নবী চৌধুরীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি আজম নাসির বলেন যাদের কোনো গণভিত্তি নেই ও যাদের জন্ম কন্টেনমেন্টে জনগণ তাদের যে কোনো মূলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এবজ যদি না থাকে তাহলে তাদের রাজনীতি করারও কোনো অধিকার নেই তিনি আর বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বল্পন্নত দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন বৈশ্বিক অর্থনীতির সংকটের মধ্যেও অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তার এই অর্জন ও সাফল্যকে আমরা কিছুতেই ম্লান হতে দিতে পারি না আব্দুল রবি চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আজম নাসির বলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসে প্রতিরোধ যুদ্ধের অগ্রনায়ক হিসাবে তিনি যে ভূমিকা পালন করেছেন তা অসামান্য আমরা তার দৃষ্টান্ত অনুসরণ করে সব অপশক্তির মোকাবে শক্তি ও সাহস ধারণ করতে চাই কারণ এখনও বিষাক্ত নাগিনীরা ফনা তুলেছে সবল দেওয়ার আগেই তাদের বধ করতে হবে সংসদ থেকেও পদত্যাগ করতে পারি বলছে রাঙ্গা জাতীয় পার্টিতে পদ বাণিজ্য চলছে বলে অভিযোগ তুলছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা তিনি বলেন পার্টিতে নানা রকম দুর্নীতি হচ্ছে পদ বাণিজ্য চলছে পার্টির গণতন্ত্রের বেশ ধারার অপব্যবহার করে দলকে ধ্বংস করা হচ্ছে মনোনয়ন বাণিজ্য করা হচ্ছে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তাও আমি দেখিয়ে দিতে পারি রাঙ্গা বলেন পার্টির গণতন্ত্রের বেশ ধারা অগণতান্ত্রিক এ ধারা অব্যাহত করে চল্লিশ তাকে বহিষ্কার করা হয়েছে বেশ ধারা বাতিল না করলে জাতীয় পার্টি করব না সংসদ থেকেও পদত্যাগ করতে পারি তবে অন্য কোনো দলে যাব না বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন তিনি আর বলেন গোপনে জাতীয় পার্টির গণতন্ত্র সংশোধন করে ইসিতে জমা দেওয়ার হয়েছে আমার সইয়ে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি রাঙ্গা আরও বলেন রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরাতে যে চিঠিটি স্পিকারকে দিয়েছিলাম সেটি অগণতান্ত্রিক ছিল এ কারণে চিঠি প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে আবেদন করেছি বিরোধী দলীয় নেতার পদটি সাংবিধানিক পদ এ পদ থেকে সরাতে হলে এজেন্ডা দিয়ে বৈঠক ডাকার কথা তিনি বলেন জাতীয় পার্টি তড়িঘড়ি করে পার্লামেন্টারি বৈঠক করেছে সেখানে কোনো এজেন্ডা ছিল না আমি ওই চিঠি দেওয়ার আগেও প্রতিবাদ করেছিলাম সে কারণে কোনো নোটিশ ছাড়াই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে মাঠে মোকাবিলা করবে বিএনপি নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এ লক্ষ্য পূরণে যে কোনো পরিস্থিতি এবার মাঠে মোকাবিলা করবে দলটি গড়ে তোলা হবে শক্ত প্রতিরোধ হামলা হলে পাল্টা আঘাত কেন্দ্র থেকে সারা নেতাকর্মীদের কাছে এমন বার্তা দেওয়া হয়েছে সাম্প্রতিক কয়েকটি সমাবেশ ও হামলার মোকাবিলার প্রস্তুতি লক্ষ্য করা গেছে এসব কর্মসূচিতে বাঁশের লাঠি ও পাইপের মাথায় জাতীয় পতাকা লাগিয়ে অংশ নেন নেতাকর্মীরা সমাবেশ চলাকালে আশপাশে ছিল তাদের সতর্ক পাহারা তবে এখনই আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়াবে না দলটি বিএনপির একাধিক নীতি নির্ধারক যুগান্দরকে এসব তথ্য নিশ্চিত করেছেন